হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম এম ইনস্টিটিউশন, দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের টপিক হলো প্রত্যেকটি নেতাজি ওপেন ইউনিভার্সিটির গ্রুপে কিছু কমন প্রশ্ন আসে, যেমন বিডিভি এক্সাম কবে হবে, অ্যাডমিট কবে দেবে, রুটিন কবে দেবে, এই ধরনের কিছু প্রশ্ন আসছে। তো এই ধরনের কিছু প্রশ্নকে নিয়ে আজকের ভিডিও। তো সো লেটস গেট স্টার্টেড আফটার শর্ট ইন্ট্রো। তো ফ্রেন্ডস, বিডিভি এক্সাম কবে হবে এবং অ্যাডমিট কবে দেবে, রুটিন কবে দেবে, এই সমস্ত প্রশ্ন প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা গ্রুপে গ্রুপে দেখতে পাচ্ছি। তো তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। তো জেনে নাম, ফার্স্টে বলো পরীক্ষা অনুমান করে বলা যায় জুন জুলাই মাসে হবে। জুন জুলাই মাসে হয় কারণ প্রত্যেক বছর ফাইনাল এক্সাম জুন জুলাই মাসেই হয়। তাই এবছরও এবছর একটু যেহেতু ভোট আছে তাই ভোটের কারণে একটু পেছাতে পারে, কিন্তু জেনারেলি কিন্তু জুন জুলাই হয়। আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবারই একই সময় হয়, সেটা ইউনিভার্সিটি নোটিশ দিলেই সব কিছু ঠিকঠাক জেনে যাবে। তো এরপরে বলি রুটিন কবে দেবে। রুটিন নোটিশটা ওয়েবসাইটে আসে 20-22 দিন আগে, পরীক্ষার 20-22 দিন আগে ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হয়। তো আমি বলবো প্রত্যেকটা গ্রুপ ফলো করুন, প্রত্যেকটা গ্রুপেই রুটিন দিয়ে দেওয়া হবে। আমার পার্সোনাল গ্রুপ আছে যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আমি আমার গ্রুপে দিয়ে দেবো। তো এরপরে যেটা আসি সে হচ্ছে অ্যাডমিট কবে দেবে। অনেকে মনে প্রশ্ন থাকে, অ্যাডমিট হচ্ছে পরীক্ষার 10 দিন বা 1 উইক আগে দেয়। পরীক্ষার আগের দিন নিলেও চলে, তবে চেষ্টা করবেন পরীক্ষার অনেক আগে কালেক্ট করার, কারণ অ্যাডমিট না নিলে কিছু কিছু সমস্যা থাকলে, কারেকশন থাকলে তুমি অ্যাডমিট নতুন করে পেয়ে যাবে। তাই বলবো একটু আগে নিয়ে চেক করে নিও, যাতে কি হয় সমস্যাটা, কোনো সমস্যা থাকলে তুমি সলিউশন বার করতে পারবে। তাই একদম আগে নিলে, পরীক্ষার আগে দিয়ে নিলে তাহলে কোনো ভুল দেখা গেলো তুমি কারেকশন করতে পারবে না। তাই বলবো একটু আগে নিও যাতে তোমরা কারেকশন করতে পারো। আর প্রত্যেকটি গ্রুপ ফলো করো, এই ধরনের প্রশ্ন পাচ্ছি তাই আমি দিলাম। এই 3টে প্রশ্ন আমি খুব কমন পেয়েছি তাই দিয়ে দিলাম, আশা করি কোনো রকম প্রবলেম হবে না। এছাড়া আরও কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো, আমার পার্সোনাল গ্রুপ আছে, জয়েন করতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট।